আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে নতুন একটি মডেল টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি। তো আশা করছি ইতোপূর্বে এর আগে এই সিলেবাসের উপরে তিনটে মডেল টেস্ট দিয়েছিলাম, আজকে চতুর্থ এবং শেষ মডেল টেস্ট। আশা করি আপনাদের বেশ কাজে লাগবে পরীক্ষার কোশ্চেনগুলো। তার আগে বলে রাখি, আমাদের এই যে বই অনুশীলন সাধারণ জ্ঞান, এই বইয়ের 8 থেকে 34 পৃষ্ঠার মধ্যে বা এই এতটুকু পৃষ্ঠা পড়লেই কিন্তু আপনি এখানে কোশ্চেনগুলো কমন পাবেন। তো শুরু করি আমরা আজকের মডেল টেস্ট। সিম কোন দেশের আইনসভার নাম? মালয়েশিয়া, পোল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড। হংকংয়ের সাথে চুক্তি অনুযায়ী চীনে এক দেশে, সরি মানে হংকংয়ের মধ্যে এক দেশে দুই নীতি চালু থাকবে কত বছর পর্যন্ত? মানে হংকংয়ে আপনারা জানেন এক দেশে দুই নীতি চলতেছে, এইটা কত বছর পর্যন্ত চালু থাকবে? 2030, 2037, 2047, 2050। দেশবন্ধু কার উপাধি? সুভাষ বোস, চিত্তরঞ্জন দাস, নেহেরু, পণ্ডিত নেহেরু আর মহাত্মা গান্ধী। সর্বপ্রথম নারীর ভোটাধিকার চালু হয় কোন দেশে? নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, ইংল্যান্ড, ভারত। রেনেসাঁর সূত্রপাত ঘটেছিল কোন দেশে? ইংল্যান্ড, জাপান, ইতালি, ভারত। তার আগে বলে রাখি, এখানে আপনাদের অ্যান্সারগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এখানে অ্যান্সারগুলো মিলে নিতে পারেন। শুরু করি আমরা। তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয়? পোপ, ভিক্ষু, দালাই লামা, কনফুসিয়াস। 1971 সালের 25শে মার্চ কি বার ছিল? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। অধ্যাদেশ প্রণয়ন করেন কে? অধ্যাদেশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি। দ্য আইডিয়া অফ জাস্টিস বইটির লেখক কে? অমর্ত্য সেন, অন্ধরুতি রায়, এভার্ডো গ্যালিয়ানো, অমর্ত্য সাহা। ভৌগোলিক রেখার নাম অনুসারে কোন দেশের নামকরণ করা হয়েছে? ইতালি, ইকুয়েডর, ইয়েমেন, কোনোটাই না। 11. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর। বাংলাদেশ প্রথম বিশ্বকাপে ক্রিকেটে অংশ নেয় কোন সালে? 1996, 1999, 2003, 2007। 13. ঋণ সালিসি বোর্ড গঠন করেন কে? এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, এম এ জি ওসমানী, শেখ মুজিবুর রহমান। 14. বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সংসদীয় সরকার পদ্ধতি, বহুদলীয় গণতন্ত্র, সবগুলোই। 15. আর্যভট্টের গ্রন্থের নাম কি? আর্যশাস্ত্র, কৌটিল্যশাস্ত্র, আর্য সিদ্ধান্ত, রামচরিতম। 16. বাংলাদেশ শততম টেস্ট খেলে কার বিরুদ্ধে? ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড। 17. কোন ক্ষেত্রে অবদানের জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? পরিবেশ, বিজ্ঞান, সামাজিক, খেলাধুলো। 18. কুমিল্লার ময়নামতির আনন্দ বিহার কে নির্মাণ করেন? গোপাল, ধর্মপাল, দেবপাল, আনন্দদেব। 19. সোনারগাঁয়ের পূর্ব নাম কি? সুবর্ণগ্রাম, ফালকিং, বাগি শাহেনশাহ, শাহবাজপুর। 20. আয়তনের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? কাজাখিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব। 21. কোন রাজার মৃত্যুর পর বাংলায় মাৎসান্যায় পরিস্থিতি সৃষ্টি হয়? অশোক, শশাঙ্ক, গোপাল, চন্দ্রগুপ্ত মৌর্য। 22. এক নটিক্যাল মাইল ইকুয়াল টু কত মাইল? 1.853, 1.256, 1.457, কোনোটাই না। 23. জাতিসংঘ প্রতিষ্ঠার সময় উপস্থিত থেকেও কোন দেশটি বর্তমানে জাতিসংঘের সদস্যভুক্ত নয়? ভ্যাটিকান সিটি, তাইওয়ান, ফিলিস্তিন, মরক্কো। 24. দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? অ্যালান গিনেসবার্গ, ডক্টর শনবার্গ, আর্চার কে ব্লাড, অ্যান্থনি ম্যাসকারানাস। 25. জরুরি নাগরিক সেবা পাওয়ার কোড কোনটি? 222, 666, 999, 111। তো এই হচ্ছে আপনাদের মানে এবারে 25টি কোশ্চেন, আশা করি আপনারা খুব সহজেই পারবেন। আর তো যদি আপনারা এই কোশ্চেনগুলো বের করতে চান, তাহলে কিন্তু এর সাথে সাথে আরও অনেক কিছু জানা হবে, যেটা আপনার সাধারণ জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি করবে। সামনে ইনশাল্লাহ আমরা বাংলা, ইংরেজি এবং অন্যান্য মডেল টেস্টগুলো নিয়মিত নেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই বইটার মধ্যেই কিন্তু, অনুশীলন বইটির মধ্যেই কিন্তু আপনারা এই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে প্রস্তুতি নেবেন। আল্লাহ হাফেজ।